মাঝে বেঁচে থাকি হাসি গানি। এই মুহূর্তে লালবাগ কেল্লার এই উন্মুক্ত স্থানে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এই নতুন বছর অর্থাৎ 2009 সালে ইত্যাদি পা দিয়েছে 21 বছরে। এ সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং অকুণ্ঠ সমর্থনের কারণে। তবে আমরা আড়ম্বর কিংবা বাগ আড়ম্বরে বিশ্বাসী নয়, তাই প্রতিবারের মতো এবার ইত্যাদিকে সাজিয়েছি তার চেনা রূপে। দুজন বড় কবির কথা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। রবীন্দ্রনাথ বলেছিলেন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আরও সরাসরি বলেছিলেন, সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার। এই জাতীয় লোকদের কেউ বলেন মোসাহেব, কেউ বলেন চাটুকার এবং কেউ বলেন তোষামৎকারী। এবার আমরা একটি নমুনা দেখব তারই। আপনি চেয়ারম্যান হিসেবে পাইয়া আমরা খুব খুশি। আমার কুলের বাচ্চাটা পর্যন্ত আপনার লগে দেখা করানোর লেগে চলে। আপনি দোয়া করেন হুজুর, আপনার মতো মানুষ যদি আমার গ্রামে আর একটা থাকতো আমার গ্রামটা জেলা হয়ে যাইত। কি করেন হুজুর? আপনার লেগে আনছি ফুলের শুভেচ্ছা, আম কমন কুমড়া ফুলের তোরা। এই সরেন সরেন হুজুর, আমার মাথায় একটু হাত বুলাই দেন, আমি একটু ধন্য হই। দোয়া করেন যাতে ভালোভাবে আপনাকে খেদমত করতে পারি। হুজুর এই যে এটা আপনার জন্য আনছি। এটা কি দিলেন? চামচা হইতে সাবধান। এটার মানেটা কি? তোমার তো বোঝার দরকার নাই, উনি বুঝলেই চলবো। আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আমি খুবই খুশি হয়েছি। এখন আপনার ডাইনে আমি অনেক লোক ঘোরাফেরা করব আর চামচামি করব। এরা আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে দিব না, এই জন্য চামচা হইতে সাবধান হইতে হইব। এই কথাটা যেন স্মরণে থাকে এই জন্য লেখাটা দিলাম। এটা সবসময় চোখের সামনে রাখেন। হুজুর উনি কিন্তু বেয়াদবি করতেছে। আরে তোমার এত লাগে কেন? তুমি কি চামচা? লেখাটা হুজুরে দিছি, রাখা না রাখা ওনার ইচ্ছা। কথাটা অনেককে বলে বোঝাতে হয়, আবার অনেকে নিজেই বোঝেন। আমাদের দেশে কেউ কোনো বড় পদে পদস্থ হলে তাকে অপদস্থ করার জন্যে এই জাতীয় কিছু পদার্থ পদার্পণ করে। এসব আপদ ছাড়াও বিপদ ঘটনার মতো লোক কর্মক্ষেত্রেও দেখা যায়। তাদের পদস্খলনে পদে পদে সাধারণ মানুষ যেমন বিপদে পড়েন, তেমনি পদমর্যাদার হানি ঘটতে পারে উচ্চ পদে আসীন ব্যক্তিরও। আমার ফাইলটা অনেকদিন আপনার কাছে পড়ে আছে, আমি খুব সমস্যায় আছি। ফাইলটা ছেড়ে দিলে অর্ডারটা হয়ে যায়। আপনাকে তো বলেছি ওটা এখন ছাড়া যাবে না, কিছু সমস্যা আছে। কি সমস্যা স্যার? সব সমস্যার কথা তো আর আপনাকে খুলে বলা যাবে না। না বললে বুঝুম কেমনে? বোঝার দরকার নাই তো, আমরাও বুঝি না, নির্দেশ মতো কাজ করি। কার নির্দেশ স্যার? উপরের নির্দেশ আছে। উপরটা কে? আরে আমার উপরে লোক আছে না। আচ্ছা আচ্ছা ভাই, উনার উপরের অফিসারটাকে উনি কোথায় বসেন? আমার স্যারে ওই যে ওই রুমে বসেন। স্যার একটা কথা বলতে চাইছিলাম। বলুন। দেখুন আপনার ফাইলের ব্যাপারে আমি কিছুই জানি না, তাছাড়া আমি তো কোনো নির্দেশও দিইনি। তাইলে উনি যে বললেন উপরের নির্দেশ আছে, এই উপরটা কে স্যার? আমাদের উপরে ও আরো বস আছেন, তারাও হয়তো দিতে পারেন। এই অফিসের সবচেয়ে উপরের বাস কোন দিকে বসেন স্যার? এই তো সামনে গিয়ে জানি। তবে হ্যাঁ, আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন? আচ্ছা দেখি। বলুন আপনার কি সমস্যা? স্যার আপনি তো এই অফিসের প্রধান। হ্যাঁ। আমার একটা বিষয় জানার ছিল। বলুন। দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। আপনি রেখে ওনাকে বলেছেন ওনার ফাইলটা ছাড়া যাবে না, উপরে নির্দেশ আছে না? মানে স্যার? ওসব মানে মানে রাখুন, আমি তো আপনাকে কোনো নির্দেশ দিইনি। উপরে নির্দেশ আছে বলে আর কি কি অপকর্ম করেন? হ্যাঁ স্যার, আপনাদের জন্য আমাদের বদনাম হয়, লোকের ভোগান্তি হয়। যান এখন ওনার ফাইলটা ছেড়ে দিন।
অনেক ধন্যবাদ স্যার। না ঠিক আছে ঠিক আছে, আশেপাশের লোকগুলো যদি ঠিক মতন কাজ করে তাহলে আর আপনাদের কাছে আসতে হয় না স্যার। এই গায়েবী উপরের নির্দেশের হাত থেকে সবাই মুক্তি চান। তিনি মুক্তি চান গায়েবী নির্দেশ থেকে। মুক্তি একটি বিশাল শব্দ। এই মুক্তির জন্যে ক্রুদ্ধ না হয়ে দেশশুদ্ধ যুদ্ধ করতে হয়, এবং এই যুদ্ধ হচ্ছে অনিয়মের বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, অজ্ঞানতার বিরুদ্ধে এবং অশিক্ষার বিরুদ্ধেও। কথায় আছে শিক্ষার কোনো বয়স নেই, যে কোনো বয়সেই শিক্ষা গ্রহণ করা যায়, শিক্ষা গ্রহণ করা উচিত। যে কোনো বয়সেই যে শিক্ষা গ্রহণ করা যায় তার একটি প্রমাণ আমরা পেয়েছি চাপাই নবাবগঞ্জের আতাহার গ্রামে। এই গ্রামের নজরুল ইসলামের পরিবারের সদস্য সংখ্যা চারজন, বাবা মা ও দুটি সন্তান। বাবা নজরুল ইসলাম পেশায় একজন দর্জি, মা শিরিন সুলতানা স্থানীয় ইউনিয়ন কাউন্সিলের মেম্বার। তাদের দুই মেয়ে সীমা ও শিউলি। এই পরিবারের চারজনই শিক্ষার আলোয় আলোকিত হবার ব্যাকুল ইচ্ছায় লেখাপড়া করেন একসঙ্গে একই ক্লাসে। পরিবারের চারজনই একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 2006 সালে। তিনজন উত্তীর্ণ হলেও মা পারেননি, এক বিষয়ে অকৃতকার্য হন। কিন্তু হাল ছাড়েননি তিনি, 2007 আবারও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আমি এসএসসি পাস না, এই জন্য আমি খুব দুঃখিত হতাম এবং আমি খুব অন্তরে কষ্ট পেতাম। তারপরে আমি প্রতিজ্ঞা নিলাম যে আমি এসএসসি পাস যে করে হোক আমাকে করতে হবে। আমার ইউনিয়ন পরিসরে আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা একদিন আসলো হঠাৎ করে। আমি তারপর চিঠি পেলাম, চিঠি পেয়ে দেখছি যে না, এসএসসি পাস ছাড়া ওখানে অ্যাটেন্ড করা যাবে না। তখন থেকে আমার প্রতিজ্ঞা হলো যে না, আমি এসএসসি পাস করব। আমাদের খুব গর্ব হচ্ছে যে আমি, আমার বোন এবং আমার বাবা মা একসাথে পরীক্ষা দিয়েছি, তাদের অন্ধকার থেকে শিক্ষার আলোয় আলোকিত করতে পেরেছি। এই পরিবারের এই চিত্র আমাদের গ্রামে গঞ্জে শহরে শিক্ষা বঞ্চিত মানুষদের যদি একটু নাড়া দিতে পারে তবেই মঙ্গল। কারণ আমাদের সবারই অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অজ্ঞের বিপরীত হলো বিজ্ঞ। যোগ্য না হলেও বিজ্ঞ লোকের ছড়াছড়ি এখন চ্যানেলে চ্যানেলে, সিরিয়ালে ম্যাগা সিরিয়ালে। কিন্তু এসব চলার সময় দর্শকের হাতের রিমোট কন্ট্রোল যন্ত্রটি যে মোট কতবার আঙুলের চোট সহ্য করে তা তারা জানলেও মানেন না, বরং আপন গণ্ডিতে গোল হয়ে নিজের ঢোল নিজেই পেটাতে ব্যস্ত। দর্শক মন্ডলী, আমাদের কাশেম টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল নাম দিয়ে কি হয় এর 200 পর্ব পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। আয়োজনে বেনামি প্রোডাকশন হাউস। নাটকটি দর্শক এবং শুধু মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে ব্যাপক লোকের সমাগম হয়েছে। এবার আমরা কথা বলবো এই নাটকের কজন শিল্পী, কলাকুশলী, পরিচালক এবং বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। প্রথমে আসছেন এই নাটকের নায়ক জনাব আব্দুল কুদ্দুস। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার নাটকের পরিচালক আবুল ভাইকে, তিনি আমাকে মাইন্ড ব্লোয়িং অভিনেতা বানিয়েছেন। আপনাদের দোয়ায় আমি এখন এমন একজন অভিনেতা হয়েছি যে আমি যাই বলি, যাই করি, যেভাবেই চলি সবই দেব অভিনয়। আমার কোনো মেকআপ, ড্রেসের কন্টিনিউটি, শটের গ্রামার কিছুই দরকার হয় না, বুঝছেন। এবারে নায়িকা গুলনাহার বেগম। আমি যে কি হিট হয়েছি বোঝাতে পারবো না, এখন তো চ্যানেল খুললেই আমাকে দেখা যায়। আজকা এই লাইভ শো, কালকা অমুক অনুষ্ঠানের গেস্ট, এখন তো অভিনয় করারই সময় পাই না। এবারে কথা বলছি সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। এক কথায় অসাধারণ, আমার যতদূর মনে হয় একটি পর্ব বোধহয় দেখেছি। অদ্ভুত অদ্ভুত, এক কথায় অদ্ভুত। যদিও আমি একটি পর্বও দেখিনি, তবু বলতেই হবে অসম্ভব ভালো নাটক। কি অপূর্ব নাটক বানিয়েছে আবুল। আবুল, তুমি যুগ যুগ বেঁচে থাকো। এবারে কথা বলবো নাটকের পরিচালক জনাব আবুলের সাথে। আমি আর কি বলবো, আমার লোকজনই তো সব বলছে, এসব থেকে আপনাকে বুঝে নিতে হবে আমি কি জিনিস। দর্শক, আমরা সবার মন্তব্য শুনলাম। আমি নিজেও যেহেতু দেখিনি তাই মন্তব্য করতে পারছি না, তবে একটি কথা বলবো, আমার মন্তব্য আমি করব, যা খুশি তাই করব, করেন। তবে অনুরোধ, দেখে শুনে বুঝে করবেন। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বের জন্য আমাদের 6 জন দর্শক দরকার, তার মধ্যে 2 জন দর্শক আমরা নির্বাচন করব আপনাদের মাঝখান থেকে, আর বাকি 4 জন দর্শক নির্বাচনের জন্য আমরা গিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া। শুরুতেই টেকনাফ। কক্সবাজার জেলার টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত থানা।
টেকনাফ ডিগ্রি কলেজে ইত্যাদি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 150 জন শিক্ষার্থী। তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল তিনটি। প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কুয়াকাটা। সেন্ট মার্টিন দ্বীপটি অন্য কি নামে পরিচিত, বিশেষ করে স্থানীয় জনসাধারণের কাছে? সঠিক উত্তর হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এবং শেষ প্রশ্ন ছিল, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? উত্তর হচ্ছে ছেড়াদ্বীপ। এই তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে 142 জন, আর তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে 8 জন। এই 8 জনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দুজন হলেন হুমায়রা বিনতে আদিল, স্নাতক প্রথম বর্ষ, শামিম আক্তার শামু, দ্বাদশ শ্রেণী টেকনাফ ডিগ্রি কলেজ। এরপর টেকনাফ থেকে তেঁতুলিয়া। টেকনাফ থেকে আমরা গিয়েছিলাম দেশের সর্বোত্তরের থানায়, অর্থাৎ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ার তেঁতুলিয়া ডিগ্রি কলেজ ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের 250 জন শিক্ষার্থীর কাছেও আমাদের প্রশ্ন ছিল তিনটি। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের সর্বোত্তরের স্থানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাংলাবান্ধা। তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে মহানন্দা। এবং শেষ প্রশ্ন ছিল, পঞ্চগড় কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে পাথরের জন্য। এই 250 জন শিক্ষার্থীর মধ্যে দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছেন 20 জন এবং তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন 230 জন। এই 230 জনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দুজন হলেন মোহাম্মদ আব্দুল কাদের, দ্বাদশ শ্রেণী রোল 6, মোহাম্মদ নাজমিন আক্তার, দ্বাদশ শ্রেণী রোল নম্বর 1। এবার আপনাদের পালা, শুরু হয়েছে নতুন বছর 2009। এই 2009-এর একটি করে ইত্যাদির ক্যালেন্ডার আপনাদের হাতে দিয়েছি এবং আপনারা আমি বললেই ক্যালেন্ডারগুলো একটু উপরে তুলে ধরবেন এবং হালকা একটু নাড়তে থাকবেন, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দুজন দর্শক। তাহলে আপনারা শুরু করুন, ক্যালেন্ডারগুলো উপরে তুলে ধরুন এবং একটু নাড়তে থাকুন। অনেক ধন্যবাদ। এবারে আপনাদেরকে দেয়া ক্যালেন্ডারগুলোর মধ্যে দুটি ক্যালেন্ডারে 30 জানুয়ারির ঘটটিতে, অর্থাৎ ইত্যাদি প্রচারের দিনের ঘটটিতে ইত্যাদি লেখা রয়েছে। কারা পেয়েছেন সেই ক্যালেন্ডার দুটি, দাঁড়িয়ে যান। আমি দেখতে পাচ্ছি এখানে একজন দাঁড়িয়ে আছেন মহিলা, আপনার নাম? মাহমুদ আক্তার রিভা। ওখানটা আরেকজন দাঁড়িয়ে আছেন পুরুষ, মিল্টন খন্দকার। মিল্টন খন্দকার, তাদের জন্য করবালি। আমরা আমাদের নির্বাচিত 6 দর্শক পেয়ে গেছি। এবারে আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আপনাদের জন্য আমরা মঞ্চে একটি চমৎকার আয়োজন রেখেছি। আপনারা জানেন যে আমাদের স্বাধীন এই বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা কিন্তু 400 আগেই রাজধানী হবার গৌরব লাভ করে এবং ঢাকার এই 400 পূর্তি উৎসব চলছে এবং চলবে আগামী 2010 পর্যন্ত। এই ঢাকার বিভিন্ন বিষয় নিয়ে এবার রয়েছে একটি গান। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং এই গানটি গাইবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের প্রিয় শিল্পী ইত্যাদির আবিষ্কার মমতাজ, এবং তার সঙ্গে রয়েছেন এখানে বসে আছেন শিল্পী আরিফ দেওয়ান, উত্তম দেওয়ান সহ সহশিল্পী বৃন্দ। আপনারা মনোযোগ দিয়ে গানটি শুনবেন, কারণ এই গানের উপর ভিত্তি করেই আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন এবং তার উপরই নির্ধারিত হবে কারা কারা বিজয়ী হবেন। তাহলে শুরু হচ্ছে গান। রে ভাই বাংলাদেশ আমার, ফুলে ফলে ফসলে কি সবুজ সমাহার, স্নেহ মায়ায় বাধা রে ভাই দেশের মানুষ জন, মাটির মতো উদার কোমল এই মানুষের মন, পাঠান মুঘল এলো বুড়ি গঙ্গা পেয়ে, ধন্য হলো পুণ্য হলো ঢাকাতে ঠাই পেয়ে, ঢাকাতে ঠাই পেয়ে,
400 বছর আগে ঢাকা হলো মহারানী, ভাই রে হলো মহারানী। ইসলাম খানের সুবে বাংলার গরবি রাজধানী, ভাই রে গরবি রাজধানী। মসজিদেরই নগর ঢাকা, বড় কাটারা ছোট কাটারা লালবাগ কিল্লার নগর ঢাকা, শাহ সুজারি নগর ঢাকা মীর জুমলারি নগর ঢাকা, অন্ন বস্ত্রে স্বর্ণ যুগের শায়েস্তাখার নগর ঢাকা, অন্ন বস্ত্রে স্বর্ণ যুগের শায়েস্তাখার নগর ঢাকা। পাঠান মোগল ব্রিটিশ গেছে গেছে পাকিস্তানি, ঢাকা তো আজ মুক্ত স্বাধীন বাংলারই রাজধানী, রে ভাই বাংলারই রাজধানী। বাংলা ভাষার মান দেখেছে একুশে ফেব্রুয়ারি, একাত্তরের মুক্তিযুদ্ধ কেউ কি ভুলতে পারি, ভাই রে কেউ কি ভুলতে পারি, ভাই রে কেউ কি ভুলতে পারি। আমরা একটি চমৎকার গান শুনলাম, এই গান থেকেই আপনাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের সহকারী রানা এবং মামুন আপনাদের হাতে প্রশ্ন সহ কাগজ কলম দিয়ে দিয়েছে, আপনারা লিখতে থাকুন, সময় হচ্ছে মাত্র দু মিনিট। আপনাদের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তা হচ্ছে, গানে কার সুবে বাংলার ঢাকার কথা বলা হয়েছে? দু নম্বর প্রশ্ন হচ্ছে, গানে কোন কোন বিষয়ের নগরের কথা বলা হয়েছে? তিন নম্বর প্রশ্ন হচ্ছে, গানটিতে খ্যাতনামা তিনজন সুবেদারের নাম বলা হয়েছে, তারা কারা? চার নম্বর প্রশ্ন হচ্ছে, গানে একটি নদীর নাম উল্লেখ করা হয়েছে, নদীটির নাম কি? শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার আগে চারটি শাসন আমলের উল্লেখ আছে গানে, সেই আমলগুলি কি কি? সময় শেষ, আমরা ফলাফল পেয়ে গেছি। ফলাফল ঘোষণার আগে আমি সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, গানে ইসলাম খানের সুবে বাংলার কথা বলা হয়েছে। এরপর গানটিতে ঢাকা নগরকে মসলিন, মসজিদ, বড় কাটরা, ছোট কাটরা ও লালবাগ কিল্লার নগর বলা হয়েছে। গানটিতে খ্যাতনামা তিনজন সুবেদারের নাম বলা হয়েছে, তারা হচ্ছেন শাহ সুজা, মীর জুমলা এবং শায়েস্তা খাঁ। গানে উল্লেখিত নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা। শেষ প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার আগে চারটি শাসন আমল ছিল, পাঠান, মোগল, ব্রিটিশ ও পাকিস্তান। চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তেঁতুলিয়ার নাজরীন আক্তার, তিনি হয়েছেন প্রথম, তার জন্য করতালি। মিল্টন খন্দকার দিয়েছেন তিনটি প্রশ্নের সঠিক উত্তর, তিনি হয়েছেন দ্বিতীয়, এবং মাহমুদা আক্তার, তিনি দিয়েছেন দুটি প্রশ্নের সঠিক উত্তর, তিনি হয়েছেন তৃতীয়। তবে আপনাদের কারোই নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্যই পুরস্কার রয়েছে। নাজনীন যেহেতু প্রথম হয়েছে, নাজনীনের জন্য রয়েছে একটি কম্পিউটার, এবং যারা দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের জন্য রয়েছে সেলাই মেশিন, আর বাকি তিনজনের জন্য রয়েছে শীতকাল বলে শীতের চাদর। এছাড়াও আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার, বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী। এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কম্পিউটারের ভূত অর্থাৎ কম্পুভূতের গল্প আমরা পড়েছি সত্যজিৎ রায়ের লেখায়, তবে কম্পু রোগীর গল্প এখনও কেউ লেখেননি। কিন্তু আমাদের এই রোগীকে দেখে কেউ যদি তেমন গল্প লেখেন আমরা অবাক হব না। রোগীর সমস্যা কি? কি যে হলো কিছু বুঝি না, মনে হয় কম্পিউটার ভাইরাস ধরছে। তার মানে কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব, আমার পুরো সিপিইউতে তো সমস্যা, স্পিড কমে গেছে। আমার যে বয়স, আমার তো এখন পেন্টিয়াম 2 এর উপরে থাকার কথা, কিন্তু আমি এখনো পেন্টিয়াম 2 তে আছি। আমার মনিটর দেখে আপনি বুঝতেছেন না? আচ্ছা
অসুবিধা কোথায় মনে হয়? আমার তো মনে হয় আমার হার্ড ডিস্কের সমস্যা, মেমোরি ডাল, কিছু মনে রাখতে পারি না, মাঝে মাঝে মাথাটা ঝ্যাং হয়ে যায়। আপনার শরীরে কোনো অ্যালার্জি আছে? আছে, এই যে দেখেন এই যে কেসিং এর বিভিন্ন জায়গাগুলোতে এই যে ফুলে ফুলে গেছে, কালি চুলকায়, চুলকালে যন্ত্রণা হয়, মাঝে মাঝে মনে হয় জীবনটার একটা ক্লিক করে শাট ডাউন করে দিই। এই শরীরের মধ্যে এত ভাইরাস যে কোথা থেকে ঢুকলো। ডাক্তার সাহেব, আপনি কিছু অ্যান্টিভাইরাস দিয়া সব প্যারাম ডিলিট করে দেন। আপনারও কি কম্পিউটার ভাইরাস ধরছে নাকি? না ডাক্তার সাহেব, এলোকে থাকতে থাকতে এমন হয়ে গেছি। এই তুমি কথা কম বলো, তোমার সাউন্ড কার্ডের সমস্যা আছে। আপনার খাওয়া দাওয়ার রুচি কেমন? রুচি আছে, কিন্তু কিছু খাইলে ক্যাপসার হয় না, ক্যাপসার হলে সেভ হয় না। কি খান? বেশিরভাগই তো বাইরের খাবার, পেন ড্রাইভে আসে আর কি। ওই পেন ড্রাইভে তো বেশি ভাইরাস ঢোকে। আপনাকে দেখে যা বুঝলাম তাতে আপনার মাদার বোর্ডের সমস্যা আছে। আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি। মাদার বোর্ডের সমস্যা? তাহলে তো হচ্ছে ডাক্তার সাহেব, মাদার বোর্ডের চিকিৎসা এখানে কেমন হইব? আপনি আমার একটা সার্টিফিকেট দেন, আমি বিদেশে যাব। কেন বিদেশে? কেন জিয়ারের সময় বিদেশে চিকিৎসার জন্য যাইতেছে। আমার তো মনে হয় আপনারা সবাই ওই যে কিবোর্ড আর মাউসের ডাক্তার, মাদার বোর্ডের মতো জটিল রোগের চিকিৎসা তো এদেশে সম্ভব না। আপনার চিকিৎসা এদেশে সম্ভব? হ্যাঁ, আমাদের দেশেও ভালো ভালো চিকিৎসক রয়েছেন এবং এখানেও জটিল রোগের চিকিৎসা সম্ভব। তবে চিকিৎসা সম্ভব হলেও কখনো কখনো সময় মতো চিকিৎসককে পাওয়া অসম্ভব। তবে বিকল্প ব্যবস্থাও রয়েছে। সুস্থ দেহ সুস্থ মন অনুষ্ঠানটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমাদের এই অনুষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে একজন চিকিৎসককে আমন্ত্রণ জানাই। আপনারা আপনাদের শারীরিক সমস্যা সম্পর্কে সরাসরি তাকে জানাতে পারেন, তিনি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শগুলো দিয়ে যাবেন। আর আমাদের টেলিফোন নাম্বার এটা নিচে লেখা রয়েছে। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর অফ মেডিসিন জনাব আহমদ আলী মজুমদারকে। স্যার, আমাদের আজকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা ফোন কল রিসিভ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আমার বেলা অসুখ, বেশি সমস্যা পড়েছে স্যার চুল নিয়ে। এই চুল উঠে টাক পড়লো, দুঃখ ছিল না স্যার, কিন্তু আমার মাথায় পেঁচরা উঠে জায়গায় জায়গায় খাসরা খাসরা হয়ে যাচ্ছে স্যার, কি করব আমি স্যার? দেখুন, আপনি যে আপনার মাথা এবং চুলের সমস্যার কথা বললেন, তাই এভাবে টেলিফোনে কথা শুনে কোনো ঔষধ বা ব্যবস্থাপত্র দেওয়া যাবে না, আপনাকে দেখতে হবে। তাছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষারও দরকার আছে। তবে হ্যাঁ, আপনার জন্য পরামর্শ হচ্ছে দেরি না করে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন। স্যার, আমি তো দেরি করতে চাই না, কিন্তু তিন মাসের আগে তো কোনো সিরিয়ালই দিচ্ছে না, আপনি একটু বলে দিলেই কাজ হইতো স্যার। আমি কাকে বলে দেব? ও স্যার, আমি তো আপনারই দেখাতে চাই, আপনার অ্যাসিস্ট্যান্টের কইলাম, ও তিন মাসের আগে আমার সিরিয়ালই দিল না স্যার। ঠিক আছে, আপনি কাল আসুন। স্যার, কয়ে তো লাভ নেই, ও তো আমার চেম্বারই ঢুকতে দেবে না, ও বহুত ঘাওড়া স্যার, আপনি একটু টেলিভিশনের মাধ্যমে কয়ে দেন স্যার, আমি আসলেই যেন স্যার ও সিরিয়ালটা দেয়, আমার চুলের চিন্তায় ঘুম নাই। এই চুল থেকে আমরা আবার একটু অন্য চলে আসি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। কবি জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতায় নাটোরের বনলতা সেনের রূপ বর্ণনা করতে গিয়ে এ কথাগুলো বলেছিলেন। তবে আমাদের এই চুল বিষয়ক ঘটনাটি অবশ্য নাটোরের নয়, নাটোরের পাশের জেলা রাজশাহীর এবং নওগাঁর। রাজশাহীর তানোর উপজেলার চৌবাড়িয়া বাজার সহ নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অদ্ভুত এক হাট ও আড়ত। নানা রকম হাটের কথা আমরা শুনলেও চুলের হাটের কথা অনেকেই হয়তো শোনেননি, যে হাটে চুল কেনাবেচা হয় এবং তা মেয়েদের চুল। এই অঞ্চলের প্রায় হাজার পাঁচেক মানুষ চুল কেনাবেচা করে তাদের জীবিকা নির্বাহ করেন। এখানে চুল কেনাবেচার জন্য রয়েছে 12টি আড়ত। এসব আড়তের মহাজনদের অধীনে রয়েছে 400-500 করে ফেরিওয়ালা। তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে এই চুল কিনে নিয়ে আসেন। চুলের দৈর্ঘ্য হতে হয় কমপক্ষে 12 ইঞ্চি, যে কারণে শুধু মেয়েদের চুলই কেনাবেচা হয়। মজার ব্যাপার হলো, চুল কেনাবেচাকে কেন্দ্র করে এলাকায় আরেকটি ব্যবসা জমে উঠেছে স্থানীয় লোকজন, যার নাম দিয়েছেন ভংচং। ভংচং বলতে শিশুদের খেলনাকে বোঝানো হয়। ফেরিওয়ালারা বিভিন্ন বাড়িতে গিয়ে এই খেলনার বিনিময়ে মেয়েদের জমানো চুল নিয়ে আসেন, তারপর এই হাটে এসে বিক্রি করেন। এইসব আসল চুল দিয়ে তৈরি হয় উইগ, অর্থাৎ নকল চুল। এবার একটু দেশটার দিকে দৃষ্টি দেই। এখন চলছে শীতকাল, পিঠেপুলির এই দেশে গ্রামে গঞ্জে এখন পিঠে বানাবার ধুম। কিন্তু এই শহরে পিঠা বানাইবেন, পিঠা বানাইবেন, পিঠা ঠান্ডা পিঠা, তেল পিঠা, পাটি সাপটা, বাবা পিঠা, সুই পিঠা, সুই পিঠা, পিঠা বানাইবেন, পিঠা আজর গো, আমা গো, পিঠা বানাইবেন নাকি পিঠা? আপনি কি পিঠা বিক্রি করেন? না গো গালাম বা, মোরা পিঠা বানাই। পিঠা বানান ভালো কথা, সেই জন্য রাস্তায় রাস্তায় চিৎকার করে মানুষের জানানোর কি হইলো?
আরে খালুজান, আপনি আমারে ভুল বুঝছেন। আমরা বিভিন্ন বাইকে যাইয়ে বিভিন্ন প্রকারের পিঠা ফুলিয়ে এগুলো বানাইয়ে দেই। আজকাল শহরের মা বোনেরা পিঠা বানানো ভুলেই গেছে। আর শীতের পিঠা যে কি জিনিস, এ আকসার কেউ জানেই না। খালা মা, আপনি কি জানেন? কেন, দোকানে তো পাওয়া যায়। আপনি শিক্ষিত মানুষ, এই একটা কথা কইলেন, দোকানে তো 2000 পিঠা তো 12 মাসই পাওয়া যায়। কিন্তু আমাগো গ্রামে গঞ্জে যে বিভিন্ন প্রকারের পিঠা, এইটা বানানো তো দূরের কথা, না আমি জানে না। এই তামান দেশটা হইলে পিঠা ফুলির দেশ। বনগো, শীতকালে গ্রামে গঞ্জে কি যে পিঠা উৎসব, এই দৃশ্য যে কি সুন্দর, এইটাতে আপনারাও বঞ্চিত হন, আপনারা পোলামাইয়ারাও বঞ্চিত হয়। আপনারা তো রয়েছেন ফাস্ট ফুড কালচার লইয়া, আর হেইটারেই আপনারা পিঠা মনে করতেছেন। সেইটা আপনি ঠিকই বলছেন, শীতকালে গ্রামে গঞ্জে মেহমান বাড়িতে আসলে কিংবা নতুন জামাই আসলে তাদেরকে পিঠা দিয়ে আপন করা হইতো। এখন আপনি আমরা কন দেখি, এই যে শীত আসছে, তাজা খেজুর রসে ভিজাইনে পিঠা খাইছেন, ওই 50 টাকা জিনিসপত্র তারপর শুরু হইবে দাদু আপনার বাড়িতে কি কি শুরু হইবে পিঠে উৎসব চলতে থাক। আমরা এবার এক বিস্ময়কর দক্ষতার বিষয় দেখি। নোয়াখালীর রুহুল আমিন মিয়া এক অদ্ভুত অভ্যাস করেছেন। সবাই তরি তরকারি কিংবা অন্যান্য রান্না বিষয়ক কাটাকুটির কাজ সামনে অর্থাৎ চোখের সামনে রেখে করলেও তিনি চলেন উল্টো। রুহুল আমিন মিয়ার এই কাটাকুটির দক্ষতা দেখে কেউ আবার এমনটি করতে যাবেন না, তাহলে বিপদ ঘটতে পারে। কারণ এ ধরনের দক্ষতার জন্যে দীর্ঘদিনের চর্চিত অভ্যাসের প্রয়োজন। তবে অভ্যাস যেমন সৎ হয় তেমনি বদ হয়। এ ধরনের অভ্যাসকে আমরা বলি বদভ্যাস। এই বদভ্যাস সারানো কিন্তু খুবই কঠিন। তারই একটি চিত্র দেখুন। কিন্তু ঢাকা শহরে তো কোনো গরু ছাগল নাই। তারপরে ওই যে রাস্তার মাঝখানে কাটা তারের বেড়া, এই ফুটপাতের কিনারে এইসব বেড়া দিয়ে থুইছে কেন? মানুষ যাতে এই রাস্তার মাঝখান দিয়ে না যায়, ফুটপাত থেকে যাতে রাস্তায় নামা না পারে, সেই জন্য এই দুই জায়গাতেই এইভাবে রেলিং দিছে। তো ব্রিজটার কাম কি? রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার না হইয়া যাতে নিরাপদে রাস্তা পার হইতে পারে, সেই জন্য এই ওভার ব্রিজ। বাহ, খুব সুন্দর ব্যবস্থা। আমাকে গ্রামে তো গরু ছাগলের জন্য এমন ব্যবস্থা নাই। ভালো 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 চলেন, ওই দিকে চলেন। খালি তো হাত দিছি, এখন তো আপনারে খড়ে নিয়ে যাবো। অবুজ গরু ছাগলের খড়ে দিতে পারলে আপনারে দিতে পারুম না কেন? ফাইজলামি করেন, আচ্ছা ফাইজলামি কি? আপনি যে অন্যায় করছেন তার জন্য আপনি খড়ে যাইবেন। গরুর মালিকের মতো আপনার গার্জেনরে খবর দিমু, সে আইসা জরিমানা দিয়ে আপনার নিয়ে যাইব। আপনাকে মতো যারা এই রকম ছোটখাটো আইন কানুন মানে না, তার জন্য এই রকম দ্রুত বিচার দরকার। মালিবাগ থেকে ইয়াসমিন নাহার লিখেছেন, প্রতি বছর আমার মতো শত শত মা তার সন্তানকে ভর্তির জন্য নানান সমস্যার সম্মুখীন হন। অনেক স্কুল কলেজে ভর্তির জন্য মেধার চাইতে অর্থের গুরুত্ব বেশি। পছন্দের স্কুলে ভর্তি করবার জন্য ডোনেশনের নামে লক্ষ লক্ষ টাকা দাবি করা হয়। বিষয়টি ওপেন সিক্রেট। শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে এ ধরনের দুর্নীতি কারোই কাম্য নয়। এ ব্যাপারে ইত্যাদির দৃষ্টি আকর্ষণ করছি। স্বেচ্ছায় যে কেউ ডোনেশন দিতে পারেন, কিন্তু অভিভাবকদের দুর্বলতার সুযোগ নিয়ে ডোনেশন দাবি করাটা এক ধরনের চাঁদাবাজি এবং দুর্নীতি। আশা করি দুর্নীতি দমন কমিশন এই বিষয়টির দিকে দৃষ্টি দেবেন।
শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি যদি মেধার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয় তবে জাতি অনেক মেধা থেকে বঞ্চিত হবে। ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকদের পক্ষ থেকে রসায়ন বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার রায় লিখেছেন, প্রতি বছর বিভিন্ন মফস্বল শহর থেকে প্রচুর ছেলে মেয়ে উন্নত লেখাপড়ার সুযোগের আশায় ঢাকার নামি দামি স্কুল কলেজগুলোতে ভিড় জমায়। এতে একদিকে যেমন তাদের গরিব বাবা মায়ের উপর আর্থিক চাপ পড়ে, অন্যদিকে ঢাকার স্কুল কলেজগুলোতেও বাড়তি চাপ পড়ে। অথচ আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ থেকে HSC গোল্ডেন A+ পাওয়া ছাত্র KM শিহাবুদ্দিন উচ্চতর শিক্ষার জন্য ভর্তি পরীক্ষা দিয়ে 2008 সালে বুয়েটে প্রথম স্থান এবং মেডিকেলে চতুর্থ স্থান অধিকার করেছে। ইত্যাদির মাধ্যমে শিহাবুদ্দিনের সাফল্যের কথা প্রচার করা হলে অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রী উপকৃত হবেন। বুঝতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের নামটা কি বড় কথা নয়, বড় হলো শিক্ষার্থীর মেধা ও পরিশ্রম। মফস্বল থেকে যারা ঢাকায় পড়তে আসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মফস্বলের কলেজগুলোতেও কিন্তু ঈশ্বরদী সরকারি কলেজের মতো ভালো লেখাপড়া হয় এবং সেখান থেকেও মেধা তালিকায় স্থান লাভ করা যায়। তার প্রমাণ হচ্ছে KM শিহাবুদ্দিন। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি KM শিহাবুদ্দিনকে, তার মুখেই শুনবো তার সাফল্যের কথা। এই সাফল্যের পেছনে প্রধান কারণটাই হচ্ছে মেধা, পরিশ্রম এবং মনে করেন টিচারদের যথাযথ গাইডলাইন। শিহাব, ঢাকার বাইরে থেকে যেসব শিক্ষার্থী ঢাকায় পড়াশোনা করতে আসেন তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? ঢাকার বাইরে থেকে যারা আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা ঢাকার সমস্যাগুলোর সাথে তাল মিলাতে পারে না এবং ইন্টারমিডিয়েটের হিউজ সিলেবাসের বিপরীতে এত সংক্ষিপ্ত সময় যে ঢাকায় মানায় নিতেই বেশ খানিকটা সময় লেগে যায়, যার কারণে তাদের পক্ষে এই সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হয় না। এই কারণে দেখা যায় তাদের রেজাল্ট ফল করে 90% ক্ষেত্রেই ফল করে। বরং মফস্বল এলাকায় থাকলে তারা স্যারদের যতটা কাছাকাছি থাকতে পারতো, যতটা ক্লোজলি তাদের হেল্প পারতে পারতো, এখানে আসে সেই সুযোগটা পায় না, যার কারণেই তাদের রেজাল্ট ফল করে। অনেক ধন্যবাদ আপনাকে শিহাব আপনার এই সাফল্যের জন্য এবং আপনার কলেজকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরাও শিহাবের সঙ্গে একমত, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষা প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর মেধা, নিষ্ঠা এবং পরিশ্রম। যাত্রাবাড়ি থেকে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ লিখেছেন, আজকাল বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখা যায় দোকানের সামনেই ফুটপাত ঘেঁষে বিভিন্ন ধরনের খাবার রান্নাবান্না করা হয়। আমি নিজেই একদিন ফুটপাত দিয়ে চলার সময় হোঁচট খেয়ে সিঙ্গাড়া ভাজার জন্য কড়াই ভর্তি গরম তেলে পড়তে গিয়ে কোনো রকমের দুর্ঘটনা থেকে বেঁচে যাই। রাস্তার পাশে উন্মুক্ত স্থানে এভাবে রান্নাবান্না করা যেমন অস্বাস্থ্যকর, তেমনি পথচারীদের চলাচলের জন্য বিপজ্জনক। ইত্যাদির মাধ্যমে এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ইত্যাদির মাধ্যমে যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন সেই কর্তৃপক্ষের চোখের সামনেই তো এগুলো ঘটছে। খোলা চোখে কেউ যদি ঘুমিয়ে থাকে তবে তার ঘুম ভাঙানো কঠিন, আর এই ঘুমানোর সুযোগে কেউ যদি এ ধরনের কাজ করে থাকেন সেটা অবশ্যই বেআইনি কাজ। তবে আমাদেরও আরও সচেতন হওয়া উচিত, এ ধরনের বিপজ্জনক ধুলো, ময়লা, মাখা, অস্বাস্থ্যকর খাবার বর্জন করা উচিত। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন itadi2674@gmail.com এই ঠিকানায়। ধন্যবাদ। এবারে গানে গানে গল্প। আমরা ইত্যাদিতে প্রায় চেষ্টা করি নতুন শিল্পীদের উপহার দিতে, তার এই ধারাবাহিকতায় এবারের এই গানে গানে গল্প পরিবেশন করবেন একজন নতুন এবং অপেশাদার শিল্পী সুমন। আর এই গল্পের চিত্রায়ণে অংশ নিয়েছেন এই প্রজন্মের দুজন জনপ্রিয় মডেল ইমন ও বিন্দু। তোমার কথা বলা, তোমার চলন বলন, দেখেছি তোমায় আগে, পাল্টে গেছে তোমার ধরন। তোমার কথা বলা, তোমার চলন বলন, দেখেছি তোমায় আগে, পাল্টে গেছে তোমার ধরন। দেখেছি তোমায় এলো চুলে, মনে পড়ে অনেক কথার ভুলে, তোমার হেঁটে চলা, তোমার গল্প কত, পিছু নিয়েছিলাম তোমায় ছায়ার মতো। দেখেছি রেগেছিলে তুমি, বলেছিলে সফল তুমি, ভয় পেয়ে হলাম আমি ভদ্র ছেলে, লিখলাম চিঠি তোমায়। অপেক্ষা প্রহর আমি গুনেছিলাম,
সেই চিঠি আমি এবার হাতে পেলাম, কাঁচা হাতে লেখা তোমার মিষ্টি চিঠি, জেনেছিলাম নাম তোমার অদিতি, অদিতি অদিতি, তুমি আমার প্রথম প্রেমের প্রথম স্মৃতি, অদিতি অদিতি, তুমি আমার প্রথম প্রেমের প্রথম স্মৃতি। সবাই শোনো, পাগল আমি ছিলাম অদিতির জন্য, অদিতি পড়ত যখন স্কুলে, দেখতে যেতাম আমি ছুটি হলে, পায়ে হেঁটে যেতাম কত মাঠ পুকুর, সকাল পেরিয়ে হয়ে যেত ভর দুপুর, কত শতদিন গেছে তোমায় ভেবে, দেখা না হলে যেতাম উদাস হয়ে, এভাবে কেটেছে অনেক সময়, মনে ছিল হারাবার অনেক ভয়, সেদিনের কথা জুমনে হলে, হারিয়ে যাই আমি স্মৃতির কোলে, এখনো মনটাই আমার হারিয়ে যায়, মন ঘুরি পায় না খুঁজে মনের নাকায়, অদিতি অদিতি, তুমি আমার প্রথম প্রেমের প্রথম স্মৃতি, অদিতি অদিতি, তুমি আমার প্রথম প্রেমের প্রথম স্মৃতি, অদিতি অদিতি, তুমি আমার প্রথম প্রেমের প্রথম স্মৃতি, অদিতি অদিতি, তুমি আমার প্রথম প্রেমের প্রথম স্মৃতি। এবারে একটি টক শো, তবে একটু ভিন্ন ধর্মী, কারণ এই টক শোতে কোনো বিজ্ঞ অভিজ্ঞ বিশেষজ্ঞ বক্তা প্রবক্তা নেই, তবে যারা আছেন তারা সবাই আপনাদের পরিচিত। না, দিস ইজ টু মাচ, কতক্ষণ যাবৎ বসায় রাখছে, উপস্থাপকের খবর নাই? আর একটু অপেক্ষা করি, উপস্থাপক ছাড়া তো অনুষ্ঠান শুরুই হইব না। এই তো মাই ইয়াঙ্গানা, শুরুতেই একটা ভুল কথা কইলা, এই সব টক শোর অনুষ্ঠানে উপস্থাপকের কাম নাকি? উনি তো কথাই কয় না, কথা কম আমরা, আরে ক্যামেরা গ্রহণ রেডি, তা আমরা তো শুরু করলেই পারি। কথাটার মধ্যে যুক্তি আছে, এই যুক্তিবাদী মানুষটাকে আমি আপনি না তুমি বলে সম্বোধন করব ঠিক বুঝতে পারছি না। ওরে ফোলাবানের মতো দেখা যায়, তুমি করে কও। ওকে ফোলাবান ভাবা ঠিক না, ও একটা ধান্না মনি, তাই বয়সে আপনার সে ছোট হইব, তুমি বইলেই ডাকেন। এই তো না না, আরেকটা ভুল কথা কইলে, টেলিভিশন তো বাড়ি ঘর না, যে এখানে তুই তুমি কয়ে ডাকবা, তাছাড়া আত্মীয় স্বজন হইলে ভিন্ন কথা, যেমন আমরা। একদম ঠিক বলছে মামা, এই সব জায়গায় একটা আচরণ বিধি আছে, এটা মাইনে চলা উচিত। রাখ তোর আচরণ বিধি, কজনে মাইনে চলে, আইনের তো অভাব নাই, প্রয়োগ হয় কয়টা? এই তো এবার আপনিও একটা ভুল কথা কইলেন, এই যে একটা ইলেকশন গেল, সবাই তো আচরণ বিধি মানছে, একটা রঙিন পোস্টার নাই, দেওয়ালে লেখা নাই। নাতি ঠিকই বলছে, মানাইতে জানলেই মানে। মামা, এর তো আমরা দুজন নতুন মানুষ পাইলাম, তুমি তো আছোই, আসো না আমার একটা নতুন ব্যবসার কথা বলি। তুই আর ব্যবসার কথা কইস না, খালি দুই নম্বর ব্যবসা চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনে দেখছি আপনি সব সময় খালি একটা দুই নম্বর ব্যবসার কথা চিন্তা করেন, কারণটা কি? এক নম্বর চিন্তা করতে পারেন না? ব্যবসা তো করতে পারে না, উনি থামাই দেয়, নাইলে এতদিনে বহুত ঝামেলায় পড়তেন। না, এইভাবে তো টক শো চলতে পারে না, আরে দর্শক কিছু প্রশ্ন করলেও সরাসরি উত্তর দিতে পারতাম। মামা, তুমি কি ওই সরাসরি লাইভ শোর কথা কইতাছো? আজকাল বিনোদনমূলক যে কোনো লাইভ টক শোতে সব কিছু ঠিক করা থাকে, কেটা কেটা টেলিফোন করব, তারপরে একে অপরের প্রশংসার মধ্যে কম্পিটিশন লেগে যায়। আমি তো মেলা দিন চেষ্টা করছি, কোনো লাইনই হয় না। আরে তুই এত সব জানলি কেমনে? আরে শুনুন শুনুন, উনি দুই নাম্বার কামগুলা খুব ভালো বুঝছেন না। শুনেন, এমন কোনো ব্যবসা করেন না যাতে সাধারণ মানুষের কষ্ট হয়। নাতি, আমি এত বেশি কথা কইতে পারব না, একটা বিয়া খাইতে যাব। এই একটা অনুষ্ঠানের মধ্যে এসব ভুল কথা কও, তুমি বিয়া খাইবা কেমনে?
কপি আর দাঁত খেতে দেবে। সবসময় ছোটখাটো ভুল ধরা ঠিক না, আর আপনারাও সবসময় ওকে ঝাড়ি মারা ঠিক না, তবে আপনাদের মধ্যে একটু সমঝোতা থাকা দরকার। শুনেন, আমার নানা নাতির সম্পর্ক এই ঝগড়া দাড়ি হইলেও মিল মহব্বত আছে, তবে সবার মধ্যে আমার মতো সমঝোতা থাকা উচিত। ভাই আপনারা শুনে, আপনারা দুজনে আমার একটা নতুন ব্যবসার ব্যাপারে মামার লগে একটু সমঝোতা করেন। ব্যবসাটা কি শুই না দেখি সুপারিশ করা যায় কি না? আরে আমার তো সব শর্টকাট ব্যবসা। এই শর্টকাট কেন, একটু টাইম নিয়ে ব্যবসা করা যায় না? শুনেন, আপনি কিন্তু একটা ভুল কথা কইলেন, শর্টকাট সবকিছু কিন্তু খারাপ না। শর্টকাট সবকিছু খারাপ না, এই দেখো ক্রিকেট খেলা আজকাল শর্টকাট হয়ে গেছে, টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ শিক্ষার মধ্যে শর্টকাট আছে, টিক চিহ্ন নাটক শর্টকাট হয়ে গেছে, সিনেমা শর্টকাট হয়ে গেছে, এমনকি কাপড় সাপড় শর্টকাট হয়ে গেছে। উদাহরণ কম, ব্যবসাটা কি কো শর্টকাট ড্রাইভিং? এবার আপনি কোন ওরে, আমি কি কইতে পারি? কি কমু, স্বভাব যায় না মলে হে কয়লা যায় না দুলে। আরে রাখেন, আজকাল ঢাকা শহরে যে হারে গাড়ি বাড়তেছে, এতে পাঁচ সাত দিনের মধ্যে ট্রেনিং দিয়া নতুন ড্রাইভার ছেড়ে দিলে মানুষের কত উপকার হয়। হ্যাঁ উপকার হইব না, অ্যাক্সিডেন্ট করবো মানুষ মারবো। আপনি চাইতেন না, আমি বুঝাই। শুনেন, শর্টকাটে মেলা ভালো কাম করা যায়, এই যেমন অফিসের ফাইল এই টেবিল ওই টেবিল না ঘুরাইয়া কীভাবে শর্টকাটে করা যায়, শর্টকাটে কীভাবে যানজট দূর করে তাড়াতাড়ি যাওয়া যায়, শর্টকাটে কীভাবে বিচার পাওয়া যায়। কথা শর্টকাটে কইয়া কীভাবে বেশি কাম করা যায়, এই ভালো চিন্তা করতে শিখ, তোর তো বাচ্চাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ও কিন্তু বাচ্চারা মাইক্রোফোন পেলে কিংবা মাইক্রোফোনে এলে কথা কম কাজ বেশি, এ বাক্যটি অনেকেই মনে রাখতে পারেন না, তাই তর্কেও কেউ কারো কাছে হারেন না। অনেক বক্তা এটাও ভুলে যান যে শ্রোতাদের মধ্যে তাদের চাইতেও জ্ঞানী এবং গুণী ব্যক্তি থাকতে পারেন, এবং এমন মানুষও থাকতে পারেন যাদের কাছে এসব কথার কোনো প্রয়োজন নেই, কোনো মূল্যও নেই। প্রকৃত অর্থে আমাদের দেশে তাদের সংখ্যাই হচ্ছে শতকরা আশি ভাগ, যারা উদয়স্ত জীবন সংগ্রামে ব্যস্ত। এবারে তেমনই একজন মানুষের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। পর্দায় দেখতে পাচ্ছেন একটি চলমান রিক্সা, আর এই রিক্সার চালকের সামনে রডের উপর বসে আছে একটি বালক। দৃশ্যটি যেমন দৃষ্টিসুখকর নয়, তেমনি আইনসম্মতও নয়, তাছাড়া এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও গত পাঁচ ছ বছর ধরে এই দৃশ্য ফেনীর রামপুর মধুপুর তাকিয়া রোডে প্রায়ই দেখা যায়। কিন্তু কেন, তার আগে আসুন দৃশ্যটি আর একটু কাছ থেকে দেখি। দেখতে পাচ্ছেন রিক্সার প্যাডেলে চালকের পা, কিন্তু রিক্সার হ্যান্ডেলটি বালকের হাতে। এদের দুজনের সম্পর্ক পিতা এবং পুত্রের, মনে হতে পারে বাবা বুঝি ছেলেকে রিক্সা চালনা শেখাচ্ছেন, কিন্তু না, আসলে বাবা চালক আর ছেলে পথ প্রদর্শক। কারণ বাবা অন্ধ, দারিদ্র্যের নির্মম কষাঘাতে সংসার ছিন্ন ভিন্ন, আয়ের কোনো পথ খুঁজে না পেয়ে ছেলেকে নিয়ে বাবা মুনির আহমেদ রিক্সা চালান ফেনী শহরে, আর শহর থেকে ছ কিলোমিটার দূরে সুন্দরপুরে মা ছোট মেয়েটিকে নিয়ে ঝিয়ের কাজ করেন এক বাড়িতে, থাকেন সেখানেই। সারাদিন রিক্সা চালিয়ে বাবা ও ছেলে রাত কাটান কোনো নির্মাণাধীন বাড়ির নিচে খড়কুটু বিছিয়ে ইট মাথায় দিয়ে। গ্রামে তাদের নিজস্ব কোনো জমি নেই, নেই মাথা গোজার মতো কোনো ঘর। যে ছেলের হাতে থাকার কথা ছিল বই, নিজের দৃষ্টিহীনতার কারণে বাবা তারই হাতে ধরিয়ে দিতে বাধ্য হয়েছেন রিক্সার হ্যান্ডেল, কারণ রিক্সা চালাতে পারলে খাবার জোটে, নইলে দুজনকেই উপোস করতে হয়। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই রিক্সা চালক মনির আহমেদকে এবং তার শিশু সন্তান শরীফকে। আচ্ছা মনির সাহেব, আপনি অন্ধ হয়েছেন ক বছর আগে? অন্ধ হয়েছি ধরেন হওয়ার পরে দুই বছর পরে আর কি। জন্মের দুই বছর পরে অন্ধ হয়ে গেছেন? জি। তো আপনি এত কাজ থাকতে এই রিক্সা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজটা কেন বেছে নিলেন? রিক্সা তো পুঁজি লাগে না, সেই জন্য আর এমনি তো পুঁজি লাগে। আচ্ছা আচ্ছা মনির সাহেব, আজকে ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, আপনার কি কিছু বলার আছে? আমার ইচ্ছে হয়েছে সেই ধরনের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, আর আমি আমি তো পারতেছি না, টাকা পয়সা নেই, চলতে পারতেছি না, পড়ালেখা করাম। আচ্ছা, তো আমরা চাই যে আপনার যাতে আর এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে না হয়, ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন, এবং আপনার সন্তানদের যাতে আপনি স্কুলে পাঠাতে পারেন, সেজন্য আজকে ইত্যাদির মাধ্যমে এবং ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে আমরা এই এক লক্ষ টাকার চেকটি দিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। এবারও রিক্সা, তবে চিত্রটি একটু ভিন্ন। অভিন্ন লক্ষ্যে দুই যাত্রীর যাত্রা সৌজন্যের মাত্রা ছাড়িয়ে কোথায় গড়িয়ে গেছে দেখুন। আরে চলো মানে কি, রিক্সা ডাকলাম আমি আর আপনি কইতেছেন চলো? আপনি কি কানে দিয়ে বাতাস ঢুকে নাই? এই যে চিল্লায় চিল্লায় কলম, এই খালি চলো আপনি শুনেন নাই? ভাই আমি যাই গে। আপনি জান কি মানে আমার তুই এক পা আগে বাড়িতে পারবে না? আরে আপনার তুই আগে বাড়তে পারবো না মানে? দেখেন ভাই ঝামেলা করেন না,
আপনি অন্য রিকশা দেখেন, আমার একটা জরুরি কাম আছে, আমার এখনই বেলি রোড যেতে হবে। আমি কি বেড়াইতে যাইতেছি ভাই? আমিও জরুরি কামে যাইতেছি, ক্লিয়ার করে কই শুনেন, আমি এটা খুব ভালো কামে যাইতেছি, অহনিমালি বাগ যাইতে হইব। আমি কি ফালতু কামে যাইতেছি নাকি মিয়া? দেখেন ঝামেলা করেন না, আমার তো আপনার অনেক ভালো কাজ। আরে স্যার চলো রাখেন, আমি আগে ডাকছি, আমি আগে যাবো। আপনাকেও ক্ষতি হইলো আমারও ক্ষতি হইলো, তার সাথে আপনারা দুইজনে মিললে আমার রিক্সায় ওঠেন, জায়গা মতো পৌঁছায় দেবো, একদিকেই তো যাইবেন। তাছাড়া দুইজনেই যখন ভালো কাম করবেন, মিলামিশা যাইতে অসুবিধা কি? আসলে যারা ভালো কাজ করেন তারা সেটা করার আগে জাহির করেন না, এবং আমরাও কি করব সেটা শোনার চেয়ে কি করেছি সেটাই শুনতে বেশি আগ্রহী। ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম যার দুটি লাইন ছিল, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। অর্থাৎ নদী তার নিজের জল পান করে না এবং গাছও তার নিজের ফল ভোগ করে না, তবে গাছ যারা লাগায় তারা অবশ্যই তার ফল ভোগ করে। কিন্তু এই সমাজে নিভৃত নীরবে এমন মানুষও আছেন যিনি গাছ লাগান কিন্তু তার ফল ভোগ করেন না। তেমনই একজন মানুষের খোঁজ পেয়ে আমরা গিয়েছিলাম নওগাঁ জেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে। এই গ্রামেরই এক শতর্ধ বয়সী বৃদ্ধ গহের আলী, সোজা হয়ে চলতে পারেন না, তবু একের পর এক লাগিয়ে চলেছেন গাছ, শুধুই তাল গাছ। প্রশ্ন জাগতে পারে শুধু তাল গাছ কেন? কারণ শতর্ধ গহের আলীর সামর্থ্য নেই অন্য ফলদ বা দামি বনজ গাছের চারা কেনার। এই বয়সে তার জীবিকা ভিক্ষান্ন, চাল ডাল আর তালের আঁটি ভিক্ষে হিসেবে চান তিনি। ঝুলিতে করে বয়ে আনা তালের আঁটি পুঁতে দেন সরকারি রাস্তার দুপাশে, গাছ জন্মায়, গহের আলী চারার যত্ন নেন, পানি দেন, গাছ বড় হয়। এমনি করে এ যাবৎ প্রায় 12,000-এরও বেশি তালের গাছ লাগিয়েছেন তিনি। ভীমপুর ইউনিয়নের রাজশাহী নওগাঁ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে আছে যে তাল গাছগুলো তার সবই গহের আলীর লাগানো। এই অঞ্চলের রাস্তাগুলোর পাশে আগে কোনো গাছপালা ছিল না, প্রখর রোদ্রে পথ দিয়ে যেতে ছায়া ছিল না কোথাও, বড় কষ্ট হতো তখন মানুষের। এসব দেখেই গহের আলীর মাথায় গাছ লাগাবার চিন্তা আসে, শুরু করেন খাদ্যের সাথে সাথে তালের আঁটির ভিক্ষা। পথিককে ছায়া দেবার জন্য যে গাছ লাগানো শুরু করেছিলেন তিনি, তার লাগানো সেই গাছ আজ সবাইকেই ছায়া দিচ্ছে, এতেই তার তৃপ্তি। দর্শক মন্ডলী, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গহের আলীকে। আসুন আমরা সবাই দাঁড়িয়ে এই নিঃস্বার্থ নিঃসম্বল মানুষটির প্রতি একটু সম্মান প্রদর্শন করি। আপনি কি এখনো সেই গাছ লাগাতে পারেন? কেন ওই গাছ লাগান? গাছ লাগাই মানুষের যে ফল খাবে, ইয়াও খাবে, ছায়া পাবে, অনেক কিছু, সেই জন্য লাগান। হ্যাঁ আচ্ছা, অনেক কাজই আপনি করেছেন, তো আপনার এখন জীবনের শেষ ইচ্ছে কি? শেষ ইচ্ছে আমার শান্তিতে যাচ্ছেন দেখতে পাইলেন। আপনি শান্তিতে মরতে চাইছেন কিন্তু আমরা চাই আপনি আরও অনেক দিন বেঁচে থাকুন। গহের আলী সাহেব, এই বয়সেও আপনাকে যেন আর ভিক্ষে করতে না হয় এবং বৃক্ষরোপণের জন্যও কারো দ্বারস্থ হতে না হয়, তাই ইত্যাদির মাধ্যমে ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে আপনার এই জীবন সাধনার সামান্য স্বীকৃতি হিসেবে আপনার হাতে এই 2,00,000 টাকার চেক তুলে দিচ্ছি। দর্শক মণ্ডলী, গহের আলী তার শেষ ইচ্ছে হিসেবে শান্তিতে মরতে চেয়েছেন, মৃত্যু তো আসবেই একদিন। ছোটবেলায় পড়া আরেকটি কবিতার কথা মনে পড়ছে যার বিষয়বস্তু ছিল, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি একাই কেঁদেছিলে আর তোমার আগমনে সবাই হেসেছিল আনন্দে। জগতে এমন কাজ করতে হবে যাতে তুমি হাসতে হাসতে মরতে পারো এবং তোমার মৃত্যুতে সবাই শোকে আকুল হয়ে কাঁদে। খোদা হাফেজ।